কি হয়েছে দয়া? এই লাশ কি তোমার কোন আত্মীয় লাগতো নাকি? না স্যার, নিচে দেখেন নিচে। কি নিচে দেখেন নিচে? সরি সরি। আচ্ছা দয়া, আমার মনে হয় হে মরে গেছে, মানে বুঝছো তুমি? হ্যাঁ স্যার বুঝছি, মানে হে মরে গেছে। আর আমি তো এটাই বললাম, হে মরে গেছে। হ্যাঁ স্যার মরে গেছে। আচ্ছা হে মরলো কিভাবে? শরীরে তো কোনো রক্ত নাই, সব পুরো শরীরের অংশ বিশেষ সবকিছু তো ঠিকঠাক আছে, হ্যাঁ মরলো কিভাবে? নিশ্চয় মাথায় ঢুকতেছে না। স্যার আমার মনে হয় তারে গলা চিবা দিয়ে মারছে। ঠিক বলছো, কারণ এর শরীরে কোনো রক্ত নাই। স্যার এক কাজ করো দয়া, তোমার মেশিনটা দিয়ে চেক করো তো আসলে সে মরছে কিনা, দেখো তো একটু চেক করো। ওকে স্যার। স্যার হেতের বুকের মধ্যে তো কাঁচা বাদামের গান বাজে। কাঁচা বাদামের গান তো বাজবে, তুমি কানের মধ্যে এই যে কি হেডফোন লাগাই রাখছো। সরি স্যার, সরি স্যার। নো 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 ও নো স্যার, নাই নাই নাই, হেতে নাই, হেতে গেছে, মরে গেছে, হেতে হেতে শেষ। তাকে নৃশংসভাবে মারা হয়েছে। ও স্যার, স্যার হেতো মরে গেছে, তার মানি ব্যাগ আর মোবাইলটা আমরা লই লই, মানি ব্যাগটা আনিও, মোবাইলটা আমরা নিয়ে। ঈদের সিজন, মার্কেটে আসছে শপিং করার জন্য, তার মানে মানি ব্যাগে প্রচুর টাকা। কি ভাবেন স্যার? না এক কাজ করো তুমি, এটার মানি ব্যাগটা আমার দিও, মোবাইলটা তুমি নিয়ে যাও, কারণ আমার মোবাইল আছে। ঠিক আছে, তুমি চেক করো, চেক করো, চেক করো। ওকে স্যার, মনে করেন মোবাইল পেয়েছ, মানি ব্যাগটা দেখো কোন দিকে। স্যার মানি ব্যাগ তো নাই, মোবাইলে না পাইছি। অতি চালাকের গলায় জড়ি দিয়ে ধরা খাইলাম। কারণ মোবাইলটা নিলে হেরা ধরা খাই যাব। স্যার স্যার আমরা তো মোবাইল ফাইছি লোন স্যার, আপনার দাদাই তোমার পুলিশ বানাইছে। স্যার আপনিও তো বানাইছেন আমার পুলিশ। তাড়াতাড়ি স্যার। হ্যাঁ চলেন। হাত পাও নিয়ে চলতেছো, কি করতেছো তুমি? নিয়ে আসো তুমি হাত পাও। স্যার আমি না কইছেন লাশের কিছু নমুনা নাই তো আনলাম, মাথা আনলাম, পরীক্ষা করার জন্য। কি হয়েছে স্যার?